সালাম আলাইকুম। স্পেন প্রবাসী ভাই বোনা, প্রথমে আমার শুভেচ্ছা নেবেন। আমি উবাইদুর রহমান খান সাদা। দীর্ঘ 8 বছর যাবত বাংলায় আমাদের দেশিদের ড্রাইভিং শিক্ষা সেবা দিয়ে আসছি। আগে আমি পেসেন্সিয়াল সরাসরি দিতাম, কিন্তু গত 3 বছর যাবত অনলাইনে দিতেছি আর কি। আর প্রায় পান্ডামিয়ার 8 মুহূর্তেই সরাসরি অনলাইনে আমরা ক্লাস করতেছি। এই সরাসরি অনলাইনে কিভাবে আমরা ক্লাস করি? জুমের মাধ্যমে। জুম নামের একটা এই ওয়েবস আছে অথবা একটা প্রোগ্রাম আছে, জুম সবাই মনে হয় সিনেন, খুব আলোচিত একটা প্রোগ্রাম। এই জুম এরকম একটা প্রোগ্রাম, ওই পাশে থেকে আপনি যেরকম আমাকে দেখতে পাইতেছেন, এই পাশ থেকে আপনাকে আমি দেখতে পাইতেছি, আর আমি আমার সম্পূর্ণ পান্তা এটা ওখানে কম্পার্টমেন্ট করতেছি। ওই পাশে বসে কি কি পড়াইতেছি সেই সকল বিষয় আপনারা দেখতে পাইতেছেন। পর এক্সাম্পল হালকা একটু উদাহরণ দিই, সমস্ত উদাহরণ তো দেওয়া সম্ভব না এই প্যাসেঞ্জার কিভাবে। পর এক্সাম্পল এই যে চিত্রটা দেখতে পাইতেছি, আমরা যদি এখন আদালান্তা নিয়ন্ত্রণ সম্পর্কে কথা বলি, আদালান্তা নিয়ন্ত্রণ শব্দ হচ্ছে যে ওভারটেক করা। এখন এখানে এই যে এই চিত্রটা, সম্পূর্ণ চিত্রটা ওই পাশে বসে যারা পড়তেছে তারা দেখতেছে, এবং তাদের চেহারা আমি দেখতে পাইতেছি, আমার চেহারা তারা দেখতে পাইতেছে। তখন আমি কিভাবে পড়ে আর কি, পরে শুনবো। আমরা এখন আদালান্তা নিয়ন্ত্রণ সম্পর্কে কথা বলবো। এই আদালান্তা নিয়ন্ত্রণ সম্পর্কে কমন নর্ম আছে না, যেরকম সাধারণ নিয়ম, বাম পাড় আদালান্তা নিয়ন্ত্রণ করতে হবে, ডান পাড় আদালান্তা নিয়ন্ত্রণ করা যাবে না। হ্যাঁ, এক্সেপশন, ব্যতিক্রমী ভাবে আমরা ডান পাড় আদালান্তা নিয়ন্ত্রণ করবো। কোন কোন সময়? তিনটা ক্ষেত্রে আমরা ব্যতিক্রম ভাবে ডাইন পাড় আদালান্তা নিয়ন্ত্রণ করতে পারবো। যদি কোনো গাড়ি ক্লারামেন্টে স্পষ্টভাবে সিগন্যাল ইসারো অথবা সিগন্যাল ইসার করে, সংকেত দেয় যে এল বা খিরার স্কেন্দার, সে বাম পাশে যাবে, সেই ক্ষেত্রে আপনি যদি ডাইন পাশটা সুফিসিয়েন্ট জায়গা থাকে, পর্যাপ্ত জায়গা থাকে, আপনি ডাইন পাড় আদালান্তা নিয়ন্ত্রণ করতে পারবেন। দ্বিতীয় হলো শহরের ভেতর যদি কারিলগুলা দেলিমিটাদ করা থাকে, লিমিট করা যে এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, আর যদি উনিকো সেন্টিত হয়, একই দিক হয়, সেই ক্ষেত্রে আপনি ডান অথবা বাম উভয় পাশে আদালান্তা নিয়ন্ত্রণ করতে পারবেন শহরের ভেতর। আরেকটা ক্ষেত্র হলো ট্রামবিয়া, যদি ট্রামবিয়া যদি রাস্তার মাঝখান দা চলে, যদি কাঁচাটা যদি 2 সেন্টিত হয়, রাস্তাটা যদি দুইটা দিকে হয়, এটা যাওয়ার একটা আসার, আর ট্রামবিয়া যদি মাঝখান দা চলে, সেই ক্ষেত্রে ডাইন পাশে আপনি আদালান্তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা ডাইন পাশে কিভাবে আদালান্তা নিয়ন্ত্রণ হয়, খুব সুন্দর। ট্রামবিয়া চলতেছে, আপনি ট্রামবিয়ার পিছে ফেলে আগে চলে গেলেন, শেষ, আদালান্তা নিয়ন্ত্রণ হয়ে গেছে, ওভারটেক হয়ে গেছে। এই তো, এরকম সুন্দরভাবে বাংলায় বুঝাই দিব। বাংলায় কেন বুঝবেন না, আমাদের মনে রাখতে হবে ভাষা আমাদের বিষয় না, ভাষার চেয়েও বড় বিষয় হচ্ছে নিয়মগুলা। কিছু জন স্প্যানিশেও ফেল করে, অনেকে আমাকে বলে ভাই আমি তো ভাষা কম বুঝি। ভাষা কম বুঝেন, 16 মার্চ যাবত আসছে, মোহিত নামের এক ভাই আছে, 16 মার্চ যাবত আসছে, তিনি 16 মাসের মাথায় লাইসেন্স বাইক করে ফেলাইছে পরে আমার কাছ থেকে। আবির আহমেদ সালাদ ভাই মাঝে থাকেন, তিনি লাল কার্ড, তিনি লাল কার্ড, এখন মতো প্রধান কার্ডও পান না, এই লাল কার্ডটা লাইসেন্স বাইক করছে। আপনি কেন পারবেন না? আপনাকে পারতে হবে। আর আপনি যদি বলেন পারবো নি পারবো না, তাহলে কিভাবে পারবেন? আপনাকে বলতে হবে যে আমি পারবো আর আমি করবোই। ভাষা আমাদের কোনো সমস্যা নাই, যারা ভাষা কম বুঝেন তাদের তো আরো ভালো, তারা একসাথে দুইটা বিষয় শিখে গেলেন। কিসের জন্য? আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ভিডিও কাটা অক্ষরে লেখা, কাটা অক্ষরে বোঝানো, কাটা অক্ষরে বলতেছি, কন্দ মানি কখন, কন্দ মানি যখন, তাহলে কন্দ শব্দের অর্থ কি এটা শিখে গেলেন। এমনকি পাশাপাশি আমার একটা 450 শব্দের একটা ওয়ার্ড বই আছে, যে সকল শব্দগুলা বাংলা থেকে স্প্যানিশ করা, যেরকম ধরেন নিউমাটিকো মানে টায়ার, সাসপেনশন মানে স্প্রিং, সিরকুস্টান্সিয়া মানে পরিস্থিতি, আধারেন্সিয়া মানে রাস্তার সাথে চাকার সম্পর্ক, এ সকল শব্দগুলা, যে সকল শব্দগুলা ট্রাফিকে ব্যবহার হয় কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না, এই সকল শব্দ ইটাও পাবেন, বই পাবেন। তারপর আমার এই ভেলোসিটার গতি সম্পর্কে বাংলায় করা আছে, আইটিভি সম্পর্কে বাংলায় করা আছে, অ্যালকোহল সম্পর্কে বাংলায় করা আছে, সেই পৃষ্ঠাগুলোও পাবেন, সেই বইটা পাবেন সম্পূর্ণ আর কি। আর এখন আসি কি পদ্ধতিতে পড়াই, আমাদের পড়ানোর পদ্ধতি সর্বোচ্চ আমাদের 60 দিনের বেশি লাগে না আর কি। আগে আমাদের 30 দিনে কমপ্লিট করতাম যখন আমরা বন্ধ করেছিলাম, কিন্তু মানে আস্তে আস্তে সময় বাড়তে পারতে 60 দিন আসছে, 60 দিনের বেশি একদিনও আর লাগবে না, কিছু জন লাগবে না, 60 দিনে একবারে পুরো প্রস্তুত আমাদের পড়াগুলো, পুরো প্রস্তুত। তো সেই ক্ষেত্রে প্রতিদিন আমরা এক একটা বিষয় ক্লাসের মাঝে তুলে ধরবো আর কি। যেরকম আজকে আদালতের মেয়েদের সম্পর্কে কথা বলবো, কালকে কাম্বিয়ার সেন্টিদের সম্পর্কে কথা বলবো, পরের দিন কথা বলবো মাছ চাতার সম্পর্কে, কিন্তু এর পাশাপাশি আমাদের ঘরেও পড়া থাকবে। ঘরে কি পড়া থাকবে? যেরকম ধরেন যে আজকে ধরেন আমাদের প্রথম দিন, আজকে আমাদের 1 নম্বর টেস্ট পড়া, 1 নম্বর টেস্ট কীভাবে পড়া দেবো? 1 নম্বর টেস্টের একটা ভিডিও করা আছে 50 মিনিটের, এই 50 মিনিটের ভিডিওটা দেখবেন। 1 নম্বর টেস্টের ভেতর, 1 নম্বর প্রশ্নপত্রের ভেতর 30টা প্রশ্ন আছে, 30টা প্রশ্ন বাংলায় কাটা অক্ষরে বুঝাই দিছি, এই শব্দের অর্থ এইটা, এই শব্দের অর্থ এইটা, এই নিয়মের কারণে এইটা হবে, এই নিয়মের কারণে এ হলো, এই নিয়মের কারণে বি হলো না, স্পষ্টভাবে বুঝাই দিতেছি। কেন বুঝবেন না? আপনাকে বুঝতে হবে। যদি এর সেও মানে যদি আর কোনো সহজ পদ্ধতি আমার কাছে আপাতত জানা নেই, আমার এই 8 বছর অভিজ্ঞতায় আমি সবচাইতে বেশি আনন্দ পাই, এটা সবচাইতে কম সময় লাগে আর কি।
শুধুমাত্র কোর্স তো হবে আমাদের এই 50 দিনের উপরে লাগবে আর কি, 60 দিনই ধরলাম, সবসময় 60 দিনই বলি, বলার চেষ্টা করি। কিন্তু এর আগেও কিছু গতিশীল বাইরে আছে, তারা মানে দ্রুত আকারে 20 থেকে 30 দিনের ভেতর তারা আবার কমপ্লিট করে ফেলায় একা একা, তারা 30 দিনে মাথায় পরীক্ষা দিতে যায় পারবে, সমস্যা নেই। কিন্তু আমাদের কোর্স হবে 60 দিন পর্যন্ত। অনেকে আবার বলে ভাই 60 দিনের ভেতর যদি না পারি, 60 দিনের ভেতর না পারলে আরেক সপ্তাহ নেন, আরো 10 দিন নেন, সমস্যা নেই, পড়তে থাকেন। আপনি কিন্তু প্রস্তুত না করে তো পরীক্ষা পাঠাবো না, কিন্তু ঢিল দেওয়া যাবে না। এটা এরকম একটা প্রশ্ন, দ্রুত পড়েই আমরা পরীক্ষা দিয়ে আসতে হবে, যাতে করে পিছনের স্মৃতি এবং বর্তমান স্মৃতি সব যাতে করে একত্রে মনে থাকে, আমরা যাতে পরীক্ষা হলে দিকে পরীক্ষা দিয়ে আসতে পারি। আমরা যে বিষয়গুলো পড়বো এর আরো সহজ বিষয় আসবে প্রশ্নতে, কিছু জন্য আসবে ট্রাফিক সবসময় চায় বাসিক প্রশ্নগুলো করতে, যেগুলোর সাথে নিরাপত্তা জড়িত, নিরাপত্তা জড়িত। এখন আসি, অনেকে আবার বলে ভাই আমি তো স্প্যানিশ কম বুঝি, ইংলিশ ভালো বুঝি, আমাকে ইংলিশে পরীক্ষা দিতে যাই, কি বলেন? খুব সুন্দর, ইংলিশে পরীক্ষা দিতে পারেন, কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি বলি, আমি বলবো নো রেকমেন্ড, আপনি হ্যাঁ ভালো হয় না, কিছু জন্য ভালো হয় না, পরীক্ষা বলো। যেমন এক্সাম্পল, আপনি এখন স্প্যানিশ কম বোঝেন, আপনি ইংলিশ ভালো পারেন, খুব সুন্দর, ইংলিশটা তার শেখার প্রয়োজন নাই। তো এই সাথে ড্রাইভিং লাইসেন্সটাকে সামনে রেখা আপনি স্প্যানিশ ভাষা উঠে শিক্ষা ফালালেন আর লাইসেন্সটাও বাইক করে ফালালেন, তাহলে এক ডিলেতে দুই পাখি মেরে ফালালেন, মানে এক কাজে দুই কাজ করে ফালালেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো স্প্যানিশে পড়াই ভালো। অনেক সময় আবার বলে না ভাই আমি ইংলিশ তো ভালো বাজি, অনেক সময় অনেকে আজকে আমাদের এক ভাই আছে আমাদের সাইদ, আমার ভাই যেরকম বলছিল ইংলিশ এ হয়েছে স্প্যাংলিশ স্পেনে, স্প্যাংলিশ, আর আমাদের দেশ হয়েছে মানে বাংলা ইংলিশ, আর ইংল্যান্ড হয়েছে ইংলিশ, পরে খেয়ে বলো, তাহলে এখানকার এই স্প্যাংলিশ আমাদের বাংলাদেশের ইংলিশ আর ইংল্যান্ডের ইংলিশ একটু ব্যতিক্রম এবং ভিন্ন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা কঠিন হয়ে পড়ে পড়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। আমার অনেক আগে মনে আছে আমার এক বড় ভাই রয় ভাই আর কি, রয় ভাই স্প্যানিশে শিখছে, তারপর পরীক্ষার দিনকে পরীক্ষা যখন দিতে গেছে তখন সে যেরকম মনে হয় জিজ্ঞাসা করছিল যে ভাই যাই হোক ইংলিশে পরীক্ষা দিচ্ছে, তো ইংলিশে পরীক্ষা দিলে অনেকে আছে, অনেকে আছে আমার কাছে পরে পড়ছে, অথবা এখনো পড়তেছে, আগে ইংলিশে পড়ছিল অর্ধেক পরে আবার ফেলতে আসে স্প্যানিশে পড়ছে, তাহলে সবসময় আমি রেকমেন্ড করবো স্প্যানিশে পরীক্ষা দেওয়া ভালো আর কি, স্প্যানিশে পরীক্ষা দেওয়া ভালো। যদি বলেন তাহলে এই কোর্সের জন্য কী কী করতে হবে, খুব সুন্দর, আপনার নাম ঠিকানা লাগবে, আপনার একটা ফেসবুকে স্ক্রিনশট লাগবে, কিছু জন আমাদের অনেক ভিডিও আছে যেগুলো হাইড করা আটকানো, আপনার ফেসবুক আইডিটা না থাকলে ওই ভিডিওগুলো দেখতে পারবেন না, তাহলে আপনার ফেসবুক আইডি দ্বারা ওই ভিডিওটা আপনাকে অনুমতি দেওয়া হবে এক, আর এটার জন্য আমরা একটা হাদিয়া নেই, হাদিয়া নেই 200 টাকা, আর এই 200 টাকার ভিতরে কোর্স কমপ্লিট, তারপর কিন্তু আপনার আবার পরীক্ষা যখন যে ঠাই দেবেন সেখানে একটা লাগবে, তাসা লাগবে, সেটা হচ্ছে 92 টাকা 20 পয়সা, আর সেখানে যদি মেডিকেল করেন সেখানে 20 থেকে 30 টাকার ভিতরে মেডিকেল করতে পারবেন মাদ্রিদ বার্সেলোনায়। আর এরপর আসি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল কোথায় করবেন, প্র্যাকটিক্যাল আপনাদের অঞ্চলে যেখানে একবারে সস্তা, যেখানে সস্তা খুঁজে পাবেন সেই জায়গায় আপনি প্র্যাকটিক্যালটা করবেন, ভালো করে দেখবেন কোন অটোসগুলো সস্তা আপনাকে পাইতেছেন সেই অটোসগুল থেকে প্র্যাকটিক্যাল করবেন। আরেকটা বিষয় হয়েছে বর্তমানে কিন্তু প্র্যাকটিক্যালটা অনেক মানে সিরিয়ালে করে গেছে, কিছু জন্য হাজার হাজার লোক সিরিয়ালে আছে প্র্যাকটিক্যালের জন্য, এখন মানে আপনি পাস করারও 3 মাস পর প্র্যাকটিক্যাল শুরু করতে হবে, শুরু করবে, তারপর এটা কোনো সমস্যা না, প্র্যাকটিক্যাল যখন দেন প্র্যাকটিক্যালের জন্য সময় আছে 2 মাস হাতে, 2 বছর, দুঃখিত, প্র্যাকটিক্যালের সময় জন্য সময় আছে আপনার 2 বছর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই 16 তারিখ যেই ক্লাসটা শুরু হবে সেই ক্লাসে যারা যারা ভর্তি হতে চাইতেছেন, এই 16ই অক্টোবর, তারা যদি তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেন। আমাদের 4টা গ্রুপ আছে, একটা হচ্ছে সকাল 10টা থেকে 11টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, একটা হচ্ছে রাত 11টা থেকে 12টা, এই 4টা 5টা আর 11টার গ্রুপ আমাদের মানে মাঝখানে আছে, এটা শেষ হতে আরও আরও এখন পর্যন্ত 20 থেকে 25 দিন লাগবে, কিন্তু সকালের গ্রুপটা আমাদের শেষ হয়ে গেছে, তার জন্য সকালের গ্রুপ 16 অক্টোবর থেকে শুরু হবে। যারা যারা ভর্তি হতে চান তারা যাতে করে আগেই ভর্তি হন, আর ভর্তি যত আগে হবে তত আমি প্রাথমিক পড়াগুলো দিয়ে রাখবো, যাতে করে 16 তারিখ সুন্দরভাবে আমরা জয়েন করতে পারি। অনেক ধন্যবাদ সবাইকে।